একজন মহিলা চিফ মিনিস্টার থেকে মমতা দিদির উদ্দেশ্যে আমি বলবো সেখানে মহিলারা এরকমভাবে নির্যাতিত হওয়ার থিককার জানানোর ব্যাপার হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি জানতে চাইব আপনাদের মমতা দিদির থেকে একটা মহিলা হয়ে এই যে সন্দেশখালীর ব্যাপারটা ভীষণ ন্যাক্কারজনক ব্যাপার ঘটনাগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির লোকসভা আসনে ভালোভাবে প্রতিষ্ঠিত হলে সেই দিকগুলো নিশ্চয়ই দেখা হবে দ্য পিপলস হু হ্যাভ ডান ওয়ার ডুইং অল দিস টাইপ অফ অফেন্সিবল ওয়ার্কস দেশ উইল বি পানিশ হ্যাজ টু বি পানিশ যেখানে দেখবেন ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে মহিলারা কিন্তু প্রত্যেকটা স্কিমস প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছে আমার যতটুকু মনে হয় আমরা ত্রিপুরা রাজ্যের লোকেরাও কিন্তু ভীষণভাবে ওয়েস্ট বেঙ্গলকে একসময় ফলো করতাম কিন্তু আজকেই ছ বছর ধরে প্রথমে শুরুই করব আমি সন্দেশখালীর ঘটনা নিয়ে বারবার শিরোনামে আসছে আমরা সেই বলতে পারেন জানুয়ারি মাস থেকে দেখে আসছি এবং এখনও পর্যন্ত সেই ঘটনায় চলছে কিছুদিন আগে একটি স্টিং অপারেশনে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিও দেখে তৃণমূল থেকে বারবার দাবি করা হচ্ছিল যে সন্দেশখালীতে মহিলাদের ওপর যে সমস্ত নির্যাতন বা ধর্ষণ অভিযোগ করা ছিল সবই ভুয়ো এবং তার পরক্ষণেই এখন এই মুহূর্তে বলতে পারেন তৃণমূলের নেত্রী তিনি বলছেন যে তার উপরও নির্যাতন হয়েছিল তার পরিবার থেকে বলছে এবং গতকাল রাতেই একজন মহিলার যে তিনি অভিযোগ করেছেন থানায় তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে তাকে তার উপর ধর্ষণের চেষ্টা করা হয়েছিল তো এই মহিলাদের এই যে যে অবস্থাটা এখন বাংলায় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণকে আমি ত্রিপুরা রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী মি মজুমদারের পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি আপনাদের সাথে এই ইলেকশনের মারফতে আমাদের যেখানে মোদিজিকে আমরা তৃতীয়বারের মতো আমরা প্রতিষ্ঠিত করতে চলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যেকটা জনগণ যেভাবে জনমুখী কাজকর্ম মোদিজির চলছে বা চিন্তা ভাবনা প্রত্যেকটা জায়গাতে ওনার বিকশিত হচ্ছে সেই জায়গা থেকে আমাদের ছোট্ট একটি রাজ্য সেই ত্রিপুরা রাজ্যকে অনেকেই হয়তো ত্রিপুরার ভারতবর্ষের ম্যাপের মধ্যে হয়তো সেই জায়গাটাতে গণ্য ছিল না কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সরকার ছ বছর ধরে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত আছে সেখানে দেখবেন যে মহিলাদের কি ধরনের ইম্পর্টেন্স কেননা আমরা জানি বাঙালিদের মহিলাদের কিন্তু একটা আলাদা ঐতিহ্য আছে হ্যাঁ এবং আমাদের যদি বাঙালির ব্যাপারটা যদি বলি দিস ইজ নট এ মেল ডমিনেটেড সোসাইটি ইজ পিওরলি আ ফিমেল বেসিক্যালি সোসাইটি উইচ আই এম ভেরি প্রাউড বিং এ বেঙ্গলি যে যেখানে মহিলাদের ভীষণভাবে সম্মান করা হয় এবং আজকের থেকে নয় সেটা আমরা একদম প্রাচীন সময় থেকে দেখে আসছি যে বাঙালি মহিলারা কিন্তু ভীষণভাবে প্রতিষ্ঠিত সেই জায়গাতে আমি বলবো একদম ধিক্কার জানানোর ব্যাপার হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি যেভাবে মহিলাদের যেভাবে মহিলাদের একটা বাঙালি মহিলাদের একটা কৃষ্টি সংস্কৃতি প্রত্যেকটা জায়গাতে একটা ঐতিহ্য রয়েছে আমরা সবসময় দেখে এসছি সেই জায়গাতে আমি বলতে চাই সন্দেশখালীর সন্দেশখালির ব্যাপার ব্যাপারটা আজকে দীর্ঘদিন আজকে ছ সাত মাস আট মাস ধরে বিভিন্নভাবে প্রচারে আছে মিডিয়াতে আছে একদম ধিক্কারজনক একটা পরিস্থিতি যে এখানে সরকারের মধ্যে একজন মহিলা চিফ মিনিস্টার থেকে মমতা দিদির উদ্দেশ্যে আমি বলবো সেখানে মহিলারা এরকমভাবে নির্যাতিত হয় সেটা একটা কিন্তু বিশ্রী ঘটনা যেটা সেটা সুষ্ঠু দাবি মানে সুষ্ঠুভাবে সেই জায়গাটাতে কিন্তু একদম তদারকি হওয়ার দরকার আছে সেই জায়গাতে আমি বলতে চাইব ভারতীয় জনতা পার্টির আপনারা প্রত্যেকটা স্টেটে যে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে দেখবেন যে মহিলারা কিভাবে মানে রেসপেক্ট শ্রদ্ধা এবং বিভিন্নভাবে সুযোগ সুবিধা মোদিজির সময়ে এই দশ বছরের কালে উনি যত রকমের সুযোগ সুবিধা আছে এবং বিভিন্নভাবে কিন্তু মহিলাদের অগ্রগতি কেননা আমাদের সরকারের একটা যে চিন্তাভাবনা যে মা রূপে ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা মানে ভারত মাতা হিসাবে কিন্তু প্রথমেই আমরা যে কোনো প্রোগ্রামে বা যে কোনো জায়গাতে আমরা ভারত মাকে মা হিসাবে সেই জায়গাতে গণ্য করি তো যেখানেই দেখবেন ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে মহিলারা কিন্তু প্রত্যেকটা স্কিমস প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা হওয়া সত্ত্বেও বিভিন্ন পরিকল্পনাগুলো যেগুলো গৃহীত হয় হোক সেটা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের এখন আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আছেন এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য মহোদয় আছেন দেখবেন সাংগঠনিক থেকে শুরু করে একদম প্রশাসনের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে মহিলাদের কিন্তু একটা আলাদা মাত্রা একটা আলাদা স্থান দেওয়া একদম প্রথম স্থানটা যেটা দেওয়া হয় সেটা মহিলাদের ফেভারে সেই জায়গাতে বলবো একদম পশ্চিমবঙ্গ সেটার একদম বিপরীত কিভাবে হতে পারে এরকম বারবারই আমি সেটা জানতে চাই আপনাদের মমতা দিদির থেকে একটা মহিলা হয়ে এই যে সন্দেশখালীর ব্যাপারটা ভীষণ ন্যাক্কারজনক ব্যাপার যেটা এখন দেখা যাচ্ছে যে ওইখানের যে পঞ্চায়েত সমিতিরও যিনি মহিলা তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ আছে উনিও সেই ব্যাপারটাতে বলছেন যে হ্যাঁ আমি নির্যাতিত হয়েছি আমি বিভিন্ন স্তরে স্তরে আমরা অনেক মহিলারাই নির্যাতিত হয়েছি তো সেই জায়গাটাতে একটা সুন্দর একটা ভাবনা চিন্তা আমাদের নিশ্চয়ই লোকসভা ইলেকশনে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমি খুব সুনিশ্চিত আজকেই আমার এখানে আমার আশা কাজ করার সুযোগ আমি পাবো মোদিজির হয়ে মোদিজিকে যেন বেঙ্গল থেকে ভারী মাত্রাতে যেন লোকসভার আসন আমরা পেতে পারি যেন আমরা প্রতিষ্ঠিত হয়ে সেই জায়গাগুলোই যে খালির মতো যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির লোকসভা আসনে ভালোভাবে প্রতিষ্ঠিত হলে সেই দিকগুলো নিশ্চয়ই দেখা হবে এবং সুষ্ঠু বিচার হবে সেটা আমি একদম আমার থেকে আমি হানড্রেড পার্সেন্ট আমি কমিটমেন্ট দিচ্ছি বা আমি জানি যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে মহিলাদের যে ঐতিহ্য বা এই যে সন্দেশখালির ব্যাপারের মধ্যে সুনিশ্চিত তদারকি হয়ে দ্য পিপলস হু হ্যাভ ডোন ওয়ার ডুইং অল দিস টাইপ অফ মিন্স অফেন্সিবল ওয়ার্কস দিশ উইল বি পনিশড দে হ্যাজ টু বি পনিশড আচ্ছা এই সম্পূর্ণ সন্দেশকারীর যে ঘটনা রয়েছে এই ঘটনাকে নিয়েই কিছু গতকালই অভিষেক ব্যানার্জি একটি জনসভা করেছিলেন সেই জনসভাতে তিনি বলেছেন যে মূলত বাংলার যে সম্মান সেই সম্মানটা দেশের কাছে বিজেপি নষ্ট করছে আপনার কি মনে হয় যে বাংলার সম্মানটা সমগ্র দেশের কাছে বা মানে অন্য রাজ্যের কাছে কিভাবে দর্শাচ্ছে সেই আমি একটা জানি না এটা বলাটা ঠিক হবে কিনা এক সময় ছিল যে পুরো ভারতবর্ষ নয় বিশ্বজুড়ে এই যে বাঙালিকে কিন্তু বাঙালিদের কিন্তু একটা বিশাল একটা ওয়ার্ল্ড ওয়াইজ এবং ইন্ডিয়া ওয়াইজ কিন্তু ওদের একটা একটা বিশাল মাত্রা ছিল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় এই ধরনের কৃষ্টি সংস্কৃতির জায়গা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বা বাঙালি আমার যতটুকু মনে হয় আমরা ত্রিপুরা রাজ্যের লোকেরাও কিন্তু ভীষণভাবে ওয়েস্ট বেঙ্গলকে একসময় ফলো করতাম কিন্তু আজকে এই ছ বছর ধরে উই আর নট ফলোয়িং ওয়েস্ট বেঙ্গল উই আর ফলোয়িং দ্য আইডিয়াস দ্য ভিজন্স অফ আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি তো আমার এই কথাটা আপনি যেটা বললেন অভিষেক ব্যানার্জি যেটা বলছে যে ভারতীয় জনতা পার্টি সেটা করছে আমার একদমই এটা মনে হয় না কেননা আমার মনে হয় কেন যেন যে বাঙালির যে একটা ঐতিহ্য যুগ যুগান্তর ধরে ছিল সেটা কিন্তু অনেকটা মানে ডাউনে চলে গেছে সেটা আমরা ত্রিপুরা রাজ্যের বাঙালি হয়েই বলছি যখন আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জায়গাতে যাই সেই ঐতিহ্যটা কিন্তু আর নেই সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা আপনারা মহিলা হিসেবেও লক্ষ্য করবেন বা আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণের কাছে সেই আবদারটা রাখব যে আপনারা একটু চিন্তা করুন যে আগে যে যে বাঙালিরা পুরো ইন্ডিয়াকে ডমিনেট করতো আজকে ওরা কোন জায়গাতে আছে ইজ ইট বিকজ অফ মোদিজি অর ইজ ইট বিকজ অফ তৃণমূল গভর্নমেন্ট ওভার ইন ওয়েস্ট বেঙ্গল আচ্ছা মমতা ব্যানার্জি তিনি ইতিমধ্যে জনসভা করছেন ভোট প্রচার করছেন এবং সেই ভোট প্রচারের জনসভা থেকে তিনি একটি নতুন স্লোগান দিয়েছেন যে স্লোগানে তিনি বলেছেন যে দেশ থাক মোদি যাক ধর্ম থাক মোদি আপনি কি বলবেন না আমি তো একটা কথাই বলবো ফিরে একবার মোদি সরকার হ্যাঁ আর আমরা তো চারশো পার করে আসছি দেখুন এই যে প্রত্যেকটা সময়ে যে কিছু যে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে স্লোগান বা কোনো একটা কথা যেটা রাইজ হয় বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও নিজে বলছেন যে আমি এবার চারশো পার এই যে টার্গেটটা এটা কিন্তু আপনারা দেখবেন দিস ইজ নট অনলি আ স্লোগান অর দিস ইজ নট আ মিয়ার সেন্টেন্স এটা কিন্তু একটা বাক্য নয় সেই জায়গাতে কিন্তু ওনার অনেক দূরদর্শিতা আছে ভারতবর্ষকে নিয়ে যে যেই যেই জায়গাগুলোতে আমরা এখনও পিছিয়ে রয়েছি বা যেই যেই ব্যাপারগুলোকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ এটাকে খুব মানে যেটা ধরুন ফ্রিডমের পরের থেকেই যেই জায়গাগুলোতে আমরা একটু গ্যাপস আছে সেইগুলো কিন্তু চারশো পার করলে কিন্তু ইতিমধ্যে হবে এবং আমাদের একটাই বক্তব্য থাকবে ফির একবার মোদী সরকার আর আবার চারশো পার করেই আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী যশশ্রী নরেন্দ্র মোদিজিকে আমরা চাইছি এর জন্য চাইছি কেননা এই মোদিজির দ্বারাই একমাত্র ভারতবর্ষ অগ্রসরের পথে গেছে উন্নত হচ্ছে উন্নত হবে সেই আশা রেখেই আমি আপনাদেরকে এই ব্যাপারটাই বলতে চাইব যে ওয়েস্ট বেঙ্গলে আমি চাইছি প্রত্যেকটা জনগণের যেন একটু দূরদর্শিতা ওদের যেন একটু আন্তরিকতা এই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকে কেন না। এই যে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্যটাকে এটা আমার মনে হচ্ছে ভীষণভাবে প্রসারিত হয়েছে এই দশ বছরের মোদিজির সরকারে তো সেই জায়গাটা আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জন গণদেবতার কাছে চাইব যে আগামী যে আমাদের ফেসের ইলেকশনসগুলো রয়েছে অবশ্যই আপনারা একবার দেখুন করে যে মোদীজি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কি করতে পারে আমি সববার কাছে একটাই আবেদন করব এইবার কিন্তু পদ্মফুল চিহ্নে সবাই ভোটটা দিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা লোকসভার আসনের যেগুলো আমাদের নেক্সট তিনটে ফেসে আছে ফিফথ সিক্স অ্যান্ড সেভেনথে আমার আবেদন এবং আবদার আপনাদের কাছে এটাই থাকবে যে সেখানে যেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা মোদীজির হাতটা অনেক বেশি সশক্ত করতে পারি